নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথা। সঙ্গে রয়েছে আমি সমাদৃতা। শুরুতেই দেশের সব সরকারি কর্মচারী, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের জন্য সুখবর। করোনা আবহে মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত মোদী মন্ত্রিসভার। এবার 17 থেকে 28% হচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা। চলতি অর্থবর্ষের ডিএ বাড়ল 11%। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে। সপ্তম পে কমিশন অনুযায়ী আগের 17% থেকে ডিএ বেড়ে 28% করা হলো, অর্থাৎ মোট 11% ডিএ বাড়ালো কেন্দ্র। As I said earlier, all the details will be made available in the detailed press note. But the issue is the DA which was at 17%, it will stand at 28% now. There is an increase of 11% on that, which is a substantial increase. ये 1 जुलाई 2021 से ही लागू होगा। দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ এবং ডিআর বাড়ার অপেক্ষা ছিলেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, করোনা অতিমারী আবহে গত প্রায় 1 বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা স্থগিত রাখা হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি হওয়ায় রাজ্যের সঙ্গে ফারাক আরো বাড়ল। রাজ্যের সঙ্গে ফারাক রইল 25%। কোভিড আবহে কেন্দ্রের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় 60 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। রিপাবলিক বাংলা। কেন্দ্রের ভ্যাকসিন নীতিকে ফের জুমলা বলে কটাক্ষ রাহুল গান্ধীর। কেন্দ্রীয় সরকার ফাঁকা আওয়াজ দিচ্ছে, টুইটে তোপ রাহুলের। প্রকারান্তরে রাহুলকে দেশদ্রোহী বলে কটাক্ষ বিজেপির। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রকে ফের বিঁধলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার ভ্যাকসিনের যোগান নিয়ে ফের কেন্দ্র সরকারকে জুমলা আখ্যা দিয়েছেন তিনি। দেশে ভ্যাকসিন নেই, কেন্দ্র সরকার ফাঁকা আওয়াজ করছে, টুইটে তোপ রাহুলের। দিল্লি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের যোগান নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সেই রাজ্যের সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিসেম্বরের মধ্যে প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিন সম্পন্ন করার কথা জানিয়েছিলেন, যাকে মঙ্গলবার মিথ্যে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও। ভারতে ভ্যাকসিনের যোগান। কোউইন অ্যাপের তথ্য অনুযায়ী সারা দেশে 21 থেকে 27 জুনের মধ্যে 61.4 লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। 5 থেকে 11 জুলাইয়ের মধ্যে দৈনিক 34.32 লক্ষ ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। দেশে থেকে দেশবিরোধী কথা বলছেন রাহুল। রাহুলের এই টুইটের পাল্টা বিজেপি নেত্রী সাজিয়া ইলমির। अगर देश का नाम कोई खराब करता है और बार बार देश को कमजोर कहता है, वो तो राहुल गांधी कहते हैं। तो वो किसके लिए बैटिंग कर रहे हैं पहले उनसे पूछिए, और वो खुद इतने असुरक्षित ना महसूस करें कि उनको बताना है। इतने इनसिक्योर क्यों फील कर रहे हैं राहुल गांधी। বর্তমানে গত 24 ঘন্টায় দেশ জুড়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 37,154 জন। 39,649 জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনায় মৃতের সংখ্যা 724 জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা 4,50,899 জন। বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ আসন্ন। এই পরিস্থিতিতে গুরুত্ব বুঝে দেশবাসীকে আরও দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সচিব লব আগরওয়াল। রিপাবলিক বাংলা। আর 19 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। 18 জুলাই সর্বদল বৈঠকের ডাক সংসদ বিষয়ক মন্ত্রীর। সব মিলিয়ে 13টি বিল নিয়ে আলোচনার সম্ভাবনা এবারের অধিবেশনে। ১৯শে জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত বসবে সংসদের বাদল অধিবেশন। সোমবার অধিবেশনের দিন ঘোষণা করেছেন স্পিকার ওম বিড়লা। সংসদের অধিবেশন শুরুর আগে নিয়ম অনুযায়ী সর্বদল বৈঠক হয়। 18ই জুলাই অধিবেশন শুরুর একদিন আগে সর্বদল বৈঠকের ডাক সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। সকাল 11টায় হবে সর্বদল বৈঠক। এবার অধিবেশনে যোগ দিতে গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়, তবে টিকা না নেওয়া থাকলে করোনা পরীক্ষার অনুরোধ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে অধিবেশন চলবে সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এবারের অধিবেশনে 23টি বিল নিয়ে আলোচনা চায় সরকার। সরকারের লক্ষ্য বেশি সংখ্যক বিল পাশ করিয়ে নেওয়া। অন্যদিকে লাগাতার জ্বালানি দাম বৃদ্ধি নিয়ে সংসদে সরব হতে চলেছে বিরোধীরা। রিপাবলিক বাংলা।
তথ্য প্রযুক্তি আইনের 66 এ ধারায় গ্রেফতারি নয় রাজ্যগুলিকে অনুরোধ কেন্দ্রের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি পাঠিয়ে অনুরোধ জানায় রাজ্যগুলিকে 2015 তে 66 এ ধারা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই বাতিল আইনে গ্রেফতারিতে অবিলম্বে মুক্তির নির্দেশ দিতে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আপনাদের জানিয়ে রাখতে চাইব সম্প্রতি মানবাধিকার সংগঠন আদালতের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই মর্মে যে 2015 সালে বাতিল করার পরও এই আইনে হাজার জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং তখনই সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রের কাছে হলফনামা দাবি করে জানতে চায় 2015 তেই যে ধারা বাতিল করা হয়েছে শ্রেয়া সিংহল মামলায় কেন সেই আইনে গ্রেফতারি এই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট এবং তারপরেই কেন্দ্রের এই পদক্ষেপ নজর রাখবো পরের খবরে 2020 সালের এপ্রিলের পর প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সশরীরে হাজির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনেই হলো মন্ত্রিসভার বৈঠক হাজির নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটিকে ঢেলে সাজালেন প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতিতে বারবার দূরত্ব বিধিতে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী সে কারণে এতদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক চলছিল ভার্চুয়ালি এবার আর ভার্চুয়ালি নয় প্রধানমন্ত্রীর বাসভবন 7 লোককল্যাণ মার্গে সামনাসামনি বৈঠকে বসল কেন্দ্রীয় মন্ত্রিসভা শারীরিক দূরত্ব বিধি মেনেই হলো বৈঠক ছিলেন মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন 43 জন নতুন সাংসদ বাংলার তরফে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন 4 জন সাংসদ সংসদের বাদল অধিবেশনে মন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ বিভিন্ন দপ্তরে কাজের গতি প্রকৃতি সম্পর্কে খোঁজ খবর সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে নতুন মন্ত্রীদের জানানো কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ক কমিটিতে রয়েছেন শুধুই বিজেপির মন্ত্রীরা শরিক দলের কোনো মন্ত্রী সেখানে স্থান হয়নি মন্ত্রিসভা রদবদল ও সম্প্রসারণের পর মন্ত্রিসভার বিভিন্ন কমিটি ঢেলে সাজালেন প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক কমিটিতে স্মৃতি ইরানি গিরিরাজ সিং মনসুখ মান্ডব্য ভূপেন্দ্র যাদব সর্বানন্দ সোনোয়ালের মতো মুখ নিয়ে আসা হল কেন্দ্র রাজ্য সম্পর্ক রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে নীতি নির্ধারণ নিয়েই মূলত মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিতে আলোচনা হয় রিপাবলিক বাংলা কেরলে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দেশে 1 লাফে 23% বাড়লো আক্রান্তের সংখ্যা তবে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে ফের করোনা সংক্রমণ বাড়ছে দেশে কোনো কোনো রাজ্যে করোনা ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমণের খবরও মিলেছে সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার বেশি মঙ্গলবারের তুলনায় বেড়েছে 6000-এর কাছাকাছি স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 38,792 জন দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,09,46,074 জন সংক্রমণ বাড়লেও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 624 জনের কেরল মহারাষ্ট্র দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বারবার সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে এবার দেশে সংক্রমণ বৃদ্ধির কারণ কেরালা গত 24 ঘন্টায় কেরালায় নতুন করে আক্রান্ত হয়েছেন 14,539 জন মহারাষ্ট্রে কমলেও এখনও রোজ 7 থেকে 7,500 মানুষ সংক্রমিত হচ্ছেন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা 2,500-এর আশেপাশে রিপাবলিক বাংলা করোনা নতুন প্রজাতি কাপ্পাস সংক্রমণ রাজস্থানে আক্রান্ত 11 জন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী দেশে টিকাকরণে গতি এলেও ভিন্ন রূপের করোনার আবির্ভাব বিভিন্ন রাজ্যে দেশে বাড়ছে করোনা সংক্রমণ এর মধ্যেই রাজস্থানে করোনার কাপ্পা প্রজাতির হদিশ চিন্তা বাড়াচ্ছে কাপ্পা প্রজাতি রাজস্থানে 11 জনের শরীরে করোনার কাপ্পা প্রজাতির হদিশ মিলেছে আক্রান্তরা আলোয়ারের 4 জন জয়পুরে 4 জন বারমেরে 2 জন ভিলওয়ারাতে 1 জন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা সেকেন্ড ওয়েভ সে পেলে ভি হম বারবার পুরে রাজস্থান কে লোগোঁ কো আগাহ কর রহে থে কি আপনে সাবধানি ছোড়ি ওর দুর্ঘটনা ঘটেগি ডেল্টা ওর ডেল্টা প্লাস কি তুলনা মে কাপ্পা ভেরিয়েন্ট কি মাইল্ড ভেরিয়েন্ট হ্যায় 4 केसेस तो इसके अलवर में आए 4 जयपुर में आए 2 बाड़मेर में आए और 1 भीलवाड़ा में आया कुल 11 केसेस राजस्थान में रिपोर्ट हुए हैं
রাজ্যে একাধিক করোনা রোগীর নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে 11 জনের কাব্বার সংক্রমণ রয়েছে। 9 জনের রিপোর্ট মিলেছে দিল্লির IGIB ল্যাব থেকে, 2 জনের রিপোর্ট এসছে জয়পুরের ল্যাবরেটরি থেকে। ডেল্টা বা ডেল্টা প্লাসের তুলনায় কাপ্পা কম শক্তিশালী বলেই খানিকটা স্বস্তি বোধ করছেন বিশেষজ্ঞরা। রিপাবলিক বাংলা। রাজ্যে এরাজ্যে 30 জুলাই পর্যন্ত বাড়ল বিধিনিষেধ। এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, তবে চালু হচ্ছে মেট্রো। 50% যাত্রী নিয়ে 16 জুলাই থেকে সপ্তাহে 5 দিন চলবে মেট্রো। বন্ধই থাকছে স্কুল, কলেজ, সিনেমা হল। বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন। আপাতত রাজ্যে জারি থাকছে করোনা বিধিনিষেধ। বুধবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের তরফে জানানো হয়েছে আগামী 30 জুলাই পর্যন্ত বাড়ানো হচ্ছে বিধিনিষেধ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লোকাল ট্রেন বন্ধই থাকছে, তবে স্টাফ স্পেশাল ট্রেন চলবে। সাধারণ যাত্রীদের জন্য চালু হচ্ছে মেট্রো। 16 জুলাই থেকে চলবে মেট্রো। সোম শুক্রবার 50% যাত্রী নিয়ে চলবে মেট্রো। শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো। রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। আপাতত বন্ধ থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। 50% যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসরকারি পরিবহন। সকাল 10টা থেকে 3টে পর্যন্ত খোলা থাকবে ব্যাংক। বন্ধ থাকছে সিনেমা হল। শর্ত সাপেক্ষে খুলছে সুইমিং পুল। সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক জমায়েতে নিষেধাজ্ঞা আগের মতোই বহাল থাকছে। বিয়েতে 50 জনের বেশি আমন্ত্রিত নয়। অন্ত্যেষ্টিতে 20 জনের বেশি জমায়েত করা যাবে না। জরুরি পরিষেবা আগের মতোই চালু থাকবে। সরকারি অফিসে 25%-এর বেশি হাজিরা নয়। বেসরকারি অফিস, কলকারখানায় হাজিরা থাকবে সর্বোচ্চ 50%। প্রাতঃ ভ্রমণের জন্য খোলা থাকবে পার্ক। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। শপিং মলে 50%-এর বেশি প্রবেশাধিকার নয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খেলাধুলা চলতে পারে, তবে দর্শক প্রবেশ নিষিদ্ধ। সিনেমা বা ধারাবাহিকের শুটিং সর্বোচ্চ 50 জনকে নিয়ে চলবে। অনুপম পাত্র ও ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটা মজার ছবি দেখাবো, যদিও ছবিটা দেখার পরে যারা এই ছবির কুশীলব তাদের মজা কিন্তু আর থাকেনি। মুখে মাস্ক নেই, গাড়ির বনেটে চেপে রাস্তায় শুটিং তরুণীর, না কোনো সিনেমার জন্য নয়, বিয়ে করতে যাচ্ছিলেন পুনের এক তরুণী। নিমেষে ভাইরাল সে ভিডিও, তবে তার দামও দিতে হলো তরুণীকে। মাস্ক ছাড়া এইভাবে রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি এখনও চিন্তার কারণ চিকিৎসকদের। মহারাষ্ট্রে এখনও দৈনিক গড়ে 7 থেকে 7,500 মানুষ সংক্রমিত হচ্ছেন করোনায়। এই পরিস্থিতিতে শখ পূরণ করতে গিয়ে গ্রেফতার এক তরুণী। গাড়ির বোনেটে চেপে বিয়ে করতে বেরিয়ে নেট মাধ্যমে ঝড় তুললেন মহারাষ্ট্রের বছর 23-এর এক তরুণী। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও। মুখে মাস্ক নেই, রাস্তায় রীতিমতো শুটিং করতে করতে বিয়ে করতে যাচ্ছিলেন তরুণী, সঙ্গে পরিবারের সদস্যরা। তাদের কারো মুখে মাস্ক নেই। গাড়ির বনেটে চেপে বাইরে বেরোনোর জন্য মোটর ভেহিকল আইনে ওই তরুণীকে গ্রেফতার করেছে লোনি কলভোর থানা। তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে বিপর্যয় মোকাবেলা আইনে মামলা দায়ের করা হয়েছে। রিপাবলিক বাংলা। হরিদেবপুর কাণ্ডের দিকে নজর রাখবো, কারণ হরিদেবপুর কাণ্ডে ধৃত নাজিউমের কাছ থেকে উদ্ধার ভারতীয় পাসপোর্ট। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছে এই পাসপোর্টকে হাতিয়ার করে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। পাসপোর্ট কিভাবে পেল তা জানতে যাচাইকারী এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে এসটিএফ। হাতিয়ার পাসপোর্ট নকল নয়, রীতিমতো প্ল্যান করে তৈরি করা ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্ট পেতেই হাতিয়ার বিয়ে। হরিদেবপুর কাণ্ডে ধৃত নাজিউরের কাছ থেকে উদ্ধার হওয়া এই পাসপোর্টই এখন ভাবাচ্ছে দুদে গোয়েন্দাদের। ভারতে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা জঙ্গিদের। ভারতীয় মেয়েদের বিয়ে করছে জঙ্গিরা। বিয়ে করলে সহজেই মেলে নাগরিকত্ব। পলাতক জঙ্গি শাকিল এদেশের মেয়েকে বিয়ে করে, নাজিউরও এদেশের মেয়েকে বিয়ের প্ল্যান করে। মধ্যপ্রাচ্য যাওয়ার পরিকল্পনা ছিল নাজিউরের। নাজিউর কি করে পাসপোর্ট পেল তা জানতে তথ্য যাচাইকারী এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছে কলকাতা পুলিশের এসটিএফ। তদন্তে গোয়েন্দা আরও জানতে পেরেছে বাংলাদেশ থেকে বসিরহাট সীমান্ত দিয়ে রাজ্যে ঢুকেছে জঙ্গিরা। রাজ্যে আশ্রয় নিচ্ছে জামাত জঙ্গিরা। স্লিপার সেলকে চাঙ্গা করার কাজ করছে তারা। জঙ্গিদের সাহায্য করতে বাংলাদেশ থেকে আসছে টাকা।
2014 সালে খাগড়াগড় কাণ্ডের পর রাজ্যের জামাত জঙ্গি যোগ স্পষ্ট হয়েছে। সাত বছর পর অবস্থার বদল হয়নি। নিরাপদে কাঁটাতারের বেড়ার টপকে এদেশে এসে মহিলাদের বিয়ে করছে তারা, মিলছে পাসপোর্ট। ফেরিওয়ালা দিন মজুরের ছদ্মবেশে আমার আপনার চারপাশে ঘুরছে দেশ বিরোধী কুখ্যাত জঙ্গিরা। প্রশ্ন উঠছে আম আদমির নিরাপত্তা নিয়ে, প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তা নিয়ে। রিপাবলিক বাংলা। বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বৃহস্পতিবার রুদ্রাক্ষ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে চলেছেন নরেন্দ্র মোদী। শিবলিঙ্গের আদলে নির্মাণ করা হয়েছে এই কনভেনশন সেন্টার। উদ্বোধনে থাকছেন জাপানের প্রতিনিধিরাও। উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে নিজের মঞ্চ প্রস্তুত করতে বারাণসীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর অভিজাত সিগড়া এলাকায় নির্মিত রুদ্রাক্ষ নামে বিশেষ আন্তর্জাতিক কোঅপারেশন কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন মোদী। কয়েক কোটি টাকা ব্যয়ে জাপানের সহায়তায় নির্মিত এটি একটি অভূতপূর্ব স্থাপত্যের নিদর্শন। দ্বিতল ভবনটি তৈরি হয়েছে 2.87 হেক্টর জমিতে। নামের সঙ্গে তাল মিলিয়েই 108টি রুদ্রাক্ষ বসানো হয়েছে। ভবনটির ছাদ করা হয়েছে শিবলিঙ্গের আদলে। এখানে একসঙ্গে 1200 জন বসতে পারবেন। প্রবেশদ্বার থাকছে তিনটি। এ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেছেন, বারাণসীতে একটি সম্মেলন কেন্দ্র রুদ্রাক্ষের উদ্বোধন করতে পেরে আনন্দিত। জাপানের সহায়তায় নির্মিত এই অত্যাধুনিক কেন্দ্রটি বারাণসীকে আকর্ষণীয় গন্তব্য হিসাবে গড়ে তুলবে। এর ফলে আরও বেশি পর্যটক এবং ব্যবসায়ী এই শহরে আসবে। বারাণসী সফরকালে প্রথমে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করবেন মোদী। এরপর যাবেন সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। জাপানের সহায়তায় তৈরি আন্তর্জাতিক কনভেনশন কেন্দ্রেরও উদ্বোধনের পর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মা ও শিশু স্বাস্থ্য বিভাগ ঘুরে দেখবেন। কোভিড মোকাবিলার প্রস্তুতি নিয়েও সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদীর। রিপাবলিক বাংলা। এবার এই শহরে সাত সকালে ভয়ঙ্কর যে ঘটনা ঘটে গেছে তার খবরে নজর রাখবো। শহরের বুকে ছুরি নিয়ে হামলা, ছিনতাইয়ে বাধা দেওয়ায় রীতিমতো কোপানো হলো যুবককে। ফোর্ট উইলিয়ামের সামনে অতি সুরক্ষিত একটা এলাকা এবং সেই এলাকাতে এই ঘটনায় প্রশ্ন উঠছে শহরবাসীর নিরাপত্তা নিয়ে। অভিযুক্তদের ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ। নিস্তার নেই প্রাতঃভ্রমণেও। খাস কলকাতার বুকে মঙ্গলবারের এই ঘটনায় প্রশ্ন তুলে দিল শহরবাসীর নিরাপত্তা নিয়ে। সকালে খিদিরপুরে প্রাতঃভ্রমণে যান বড়বাজারের বাসিন্দা হরগোবিন্দ ব্যাস। অভিযোগ, ফোর্ট উইলিয়াম গেটের কাছ থেকে একটি স্কুটি তার পথ আটকায়। এরপরেই তার কাছে থাকা সর্বস্ব দিয়ে দিতে পারে দুই দুষ্কৃতী। হরগোবিন্দ অস্বীকার করায় আচমকাই তার উপর হামলা চালায় তারা। রীতিমতো কোপানো হয় ছুরি দিয়ে। হরগোবিন্দকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে দল বেঁধে প্রাতঃভ্রমণে যান হরগোবিন্দ। মঙ্গলবার সঙ্গী সাথীরা না থাকায় একাই ছিলেন তিনি। সেদিনই এলো বিপদ, আপাতত বাড়িতে শয্যাশায়ী যুবক। ডেলি গ্রুপ মে যাতে হ্যাঁ লেকিন আজ কোই বাচ্চা লোক গয়া নেই, আজ ও অকেলে গয়া থা। আজ ও অকেলে গয়া থা, আজ আজ কোই নেই থা উসকে নেই থা, উসকে সাথ মে ফ্রেন্ড নেই থা। ও লোক গেম খেলনে গয়া হোতা, ক্রিকেট বগেরা, তো ও লোক নেই থা আজ সাথ। আচ্ছা, তো উনহোনে কিয়া বাতায়া কি কিতনে সারে লোক থে? জানতে খালি দু জন থে, স্কুটি পে থে বলো। আচ্ছা, ছেলেকে এই পরিস্থিতিতে দেখে আতঙ্কে শিউরে উঠছেন তার বাবা। ছেলেকে আর প্রাতঃভ্রমণে ছাড়তে রাজি নন তিনি। প্রশাসনের কাছে শহরের নিরাপত্তায় জোর দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। আপনারা মিডিয়া পার্সন, আমাদের থেকে বেশি ডেরিং আপনাদের, কিন্তু ওকে যখন ওই স্পটে যদি আপনি দেখতেন আপনার নিজের লোক মানে মনে থাকতো কি না এবারে আমি মনিওয়াকে যাব। আমরা দিদিকে এটাই বলবো, প্রশাসন তো দেখুন সবার পিছনে একজনের পিছনে একজন পুলিশ তো দেওয়া যায় না, কিন্তু তাও কিছু এরকম করলে এদের একটু ভয়ের সৃষ্টি হয়, সেটাতে আম মানুষ ভালো করে জীবন যাপন করতে পারে এটাই এটাই বলতে পারে। মঙ্গলবারের ঘটনায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে শহরের নিরাপত্তা নিয়ে। ফোর্ট উইলিয়ামের মতো এলাকায় নিরাপত্তায় গাফিলতি রয়েছে, এলাকার এই ঘটনা প্রথম নয়। তারপরেও পুলিশ উদাসীন, প্রাতঃভ্রমণকারীরাও কি শহরে আর নিরাপদ নন? ইতিমধ্যে মোহাম্মদ ইমরান এবং শেখ সমীর হোসেন নামে দুই অভিযুক্তকে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে আগে একাধিক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল তারা।
গোটা শরীরে 82টা স্টিচ পড়েছে। কিন্তু এই ঘটনায় একটাই প্রশ্ন জাগছে, এইবারে ছেলে হরগোবিন্দ আজকে আক্রান্ত হয়েছেন প্রাতঃভ্রমণ করতে গিয়ে। কাল পরশু প্রত্যেক দিন সাধারণ মানুষ যারা প্রত্যেক দিন নানা কাজে বেরোচ্ছেন তাদের নিরাপত্তা কোথায়? ফোর্ট উইলিয়াম চত্বরের মতো জায়গাতেই যদি এরকম ঘটনা ঘটে তাহলে গোটা শহরের নিরাপত্তা কোথায়? আজকে শহর কলকাতার এই ঘটনা অন্তত শহর কলকাতার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। ক্যামেরায় রবি শর্মার সঙ্গে সুজিতা বসু, রিপাবলিক বাংলা।